এবার শুনেন তর্জমা, তাইলে বুঝবেন এই কথাগুলো বলে হুজুর এটি তো আমনে কইছেন এতক্ষণ বানাইয়া সানাইয়া, আল্লাহ কইছে কিনা এবার এটা শুনুন, কথা বুঝেন নাই আমার, আল্লাহ বলছি কিনা, যদি আল্লাহ বলে থাকে তাহলে মানবেন তো, কথা বলেন না কেন, তাহলে গুরুত্ব দিবেন তো, এই দেখেন আল্লাহ কয়নি। শুনেন আমি কোরআনুল করিমের যেই সূরাটা থেকে পড়ছি, এই সূরাটা হলো কোরআনুল করিমের ১৬ নম্বর পারা, কোরআনুল করিমের ২০ নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে তহা, বলেন তো কি নাম, তহা, কত নম্বর সূরা, কত নম্বর পারা, এই যে সব পারেন বলিয়েন, বললে ভালো, কোরআনের কথা বললে সওয়াব আছে না, এমনি মুখ খিচ্চা রাখলে নেকি আছে নি, মুখ খুললে লাভ, যিনি যত আল্লাহর জন্য মুখ খুলছে তিনি তত বড় আউলিয়া হয়েছে, জোনায়েদ বাগদাদি এত বড় আল্লাহর অলি হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানি এত বড় আল্লাহর অলি হয়েছে, মুখ বন্ধ রাখিয়া ঠিক না, না যিনি যত বেশি মুখ খুলছে আর আল্লাহ তাআলার জিকির করছে তত বেশি আল্লাহর অলি হয়েছে, তত বড় আল্লাহর অলি হয়েছে, এজন্য জবান আল্লাহর জন্য খুললে ভালো। আমাদের দুর্ভাগ্য আমাদের অনেক মাঝ বয়সী লোক আল্লাহর কথা বলার সময় মুখ খোলে না, এমন এমন মাথা লাগে, হ দরকার কয় তো বালায় কয় কিটা করুম ফারিত না, বা বা পারেন এমনি জিঙ্গের না যেটা গোস্ত খাইতেন পারেন, হ ফারি আল্লাহ আফেন ফারি, মালটা খাইতেন না রে হ ফারি, আনার খাইতেন পারেন ফারি, এবারটা সব খাইতে আরে এখানে সব ক্রিয়া কিন্তু আখেরাত ফারিত না, না এই কথা বললে আখেরাতের মুক্তি মিলবে না, মিলবে হিসাব কি আমার কাছে দিবে, কথা বলেন না হিসাব আমার কাছে দিবে, তো তাহলে আমারে কইলেই কি আর না কইলেই কি, হিসাব তো দিতে হবে আল্লাহর কাছে, ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ তাআলা বলেন বান্দা কেউ যদি না থাকে আমি একাই তোমার হিসাবের জন্য যথেষ্ট, তোমার হিসাব ইয়াউমা তুবলাসসারাইর, আল্লাহ বলেন শুধু হিসাব না তোমার দিলের ভিতরে যেই কথাগুলো কেয়ামতের দিন আমি সেগুলোও খুলে দেখাব, খুলে দেখ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো চলেন সূরাটার নাম হলো সূরায়ে তহা, কি নাম বলেন, এই সূরার দুইটা আয়াত ১৩১ ১৩২, এই দুইটি আয়াত আমি পড়ছি, দুইটা আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লক্ষ্য করে নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে এটা আল্লাহ তাআলা বুঝাইছে, আপনার নজর কি হবে, আপনার ফিকির কি হবে, আপনার দায়িত্ব কি হবে, আপনার খেয়াল কি হবে, এটা আমি আল্লাহ বলে দিচ্ছি, কাকে, নবীকে, কাকে বলেন না, আর নবীকে বললে আমরা উন্মত এটার মধ্যে সামিল, আমরাও কি এটার মধ্যে সামিল, কোরআনুল করিমের মধ্যে আছে যেমন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে সেটা আপনি তেলাওয়াত করুন, নবীকে বলছে, তাহলে এখন কোরআন তেলাওয়াত করা শুধু নবীর দায়িত্ব আমাদের নাই, কথা বলেন না, কোরআনে আল্লাহ বলছে ওয়া আকিমিস সালা এবং আপনি নামাজ আদায় করুন, তাহলে বোঝা গেল নামাজ পড়া শুধু কেবল নবীর দায়িত্ব আমাদের দায়িত্ব না, তাহলে বোঝা গেল যদিও সম্বোধন করছেন কাকে, নবীকে, কিন্তু হুকুম কার জন্য, আমাদের জন্য, কথা বলেন না, হুকুম কি আমাদের জন্য হুকুম, তাহলে এখানে দেখেন নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, আল্লাহ তাআলা বলেন হে নবী চতুর্দিকের এই দুনিয়ায় পৃথিবীতে জমিনে দুনিয়াতে
আমি আল্লাহ যত সম্পদ যত কিছু দিয়েছি চতুর্দিকে যাকে যা আমনে কোনোভাবেই এগুলোর দিকে চোখ লম্বা করে আপনি তাকাবেন না আল্লাহ নিষেধ করেছে চোখ বড় করে তাকাবেন না কারো বাড়ি কারো বিল্ডিং কারো গাড়ি কারো সম্পদ কারো টাকা কারো ব্যাংক ব্যালেন্স এগুলার দিকে আপনি তাকাবেন এগুলো আপনার তাকানোর বিষয় না এগুলার দিকে চোখ বড় করে তাকাবেন চোখ বড় করে তাকানো মাদুল আইন এই কথার অর্থ কি অর্থ হলো আমি বুঝাই সহজে আপনারা বুঝবেন উদাহরণ দিলে মনে করে কারো সাততলা বা পাঁচতলা বিল্ডিং খুব সুন্দর ডিজাইন ডিজাইন করে খুব চমৎকার একটা বিল্ডিং আপনি এটার ফার্স্ট দিয়ে গেছেন যাওয়ার সময় আপনি বললেন এইভাবে চোখ টানা দিয়ে বাপ রে বাপ কি তার এটা বিল্ডিং নিয়ে করছে আরে করছে কি তার এরম আমরা বলি না এটা যখন কেউ বলে এরম কয় দেখবেন আপনি খেয়াল করে দেখেন তার চোখ টানা খায় বাপ রে বাপ এটা বললেই চোখ কি করে টানা খায় এটারে বলে চোখ লম্বা করা চোখ বড় করা গাড়ি দেখছে দামি গাড়ি বাপরে গাড়ি এটা কি চোখ কি করা আল্লাহ তাআলা নিষেধ করছে হে নবী কারো সম্পদ কারো বিল্ডিং কারো দালান কারো বাড়ি কারো গাড়ি কারো দুনিয়া কারো বিশাল সম্পদ জমি কিচ্ছু দেখে আপনি চোখ বড় করবেন না ওটার দিকে আফসুসের নজরে তাকাবেন না আল্লাহ তাআলা বলেন আজওয়াজাম মিনহুম আমি আল্লাহ তাআলা অগণিত জোড়ায় জোড়ায় অগণিত দুনিয়া আমি এগুলো দান করেছি যাকে যা দেওয়ার এগুলো আমি দিছি তবে আপনি ওগুলোর দিকে তাকাবেন না আপনি ঈমানওয়ালা আপনি আখিরাতের ফিকিরওয়ালা আপনি জান্নাতে যাবেন অতএব আপনি এগুলোর দিকে তাকাইয়েন না কেন জাহারাতাল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ার চতুর্দিকে যা কিছু এগুলো দুনিয়ার জীবনের ফুল ফুলের মতো ফুলের মতো ফুল যত সুন্দরই হোক না কেন কিছুক্ষণ পরে মিলায়া যায় কিছুক্ষণ পরে শুকায়া যায় কিছুক্ষণ পরে বিবর্ণ হয়ে যায় আল্লাহ তাআলা বলেন এ দালান যত সুন্দরই হোক এ বিল্ডিং যত সুন্দরই হোক এই সোফা এই খাট এই চেয়ার যত মজবুতই হোক ২০ বছর পরে দেখবেন এটা নাই ৩০ বছর পরে দেখবেন এটা নাই ফেরাউনের ভবনগুলো নাই কারুনের বিল্ডিং নাই সাদ্দাদের বাড়ি নাই নমরুদের বাড়ি নাই কত রাজা কত বাদশাহ কত জমিদার কতজনের কত বসত কত বাড়ি আজ কি পৃথিবীতে আছে কোথায় গেল কোথায় গেল কেন না আল্লাহ তাআলা বলেন এগুলো ফুলের মতো কিসের মতো এগুলো টিকবে না এগুলো টিকবে না ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম রব্বুল আলামিন বলেন জোড়ায় জোড়ায় আমি বন্ধু যাকে যা দিয়েছি এর কোনো কিছুর দিকে আপনি তাকাবেন না অর্থাৎ আফসুস করবেন না আপনি অবাক হবেন না আপনি লম্বা চোখ করে তাকাবেন না আহারে তারে কত কিছু দিল কত বড় দুনিয়া দিল কত বড় বিল্ডিং দিল কত দালান কত টাকা কত সুখ দিল আল্লাহ বলে না বন্ধু আমি বরং তাকে সুখ দেই নাই যাকে আমি দুনিয়া দিছি লিনাফতিনাহুম ফি মূলত আমি আল্লাহ তাকে পরীক্ষায় ফেলে দিছি কিসে ফেলছি যারে আমি মাল দিয়েছি যারে আমি সন্তান দিয়েছি তারে কিন্তু আমি আল্লাহ পরীক্ষায় ফেলছি পরীক্ষায় ফেলেছি আমি পরীক্ষা নিচ্ছি আমি দেখতে চাচ্ছি দুনিয়া পেয়ে আমাকে মনে রাখে নাকি দুনিয়ার মধ্যে মজে থাকে এজন্য তাফসীরের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৪ বছর বয়সে যখন ওনার একমাত্র কলিজার টুকরা ছেলে
ইসমাইল জন্ম নিয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম ছেলে তো দিলাম তোমাকে অনেক কান্নার পরে, 84 বছর বয়সে একটা ছেলে দিলাম, কিন্তু আমার আদেশ ছেলেটাকে কোলে নিতে পারবা না, চুমা দিতে পারবা না। জানেন এটা, এটা তাফসীর আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছে, ছেলে দিছি ঠিক আছে, কিন্তু এটা হাজেরার কোলে থাকবে, তুমি আদরও করতে পারবা না, চুমাও দিতে পারবা না, বুকেও জড়াইতে পারবা না, শুধু দরজায় দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দেখতে পারবা। এর দূরে আমি দেখতে চাই কলিজার মধ্যে ছোট্ট মাসুম বাচ্চা, এটার মহব্বত না আমি আল্লাহর মহব্বত। ইব্রাহিম বললেন রব্বুল আলামিন আমি কসম আপনার ভালোবাসাই ভালোবাসা, ছেড়ে দিলাম এই ভালোবাসা। কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম প্রথম তো বলছিলাম ঘরে রাইখে শুধু দরজার দাঁড়াইয়া দেখবা, কোলে নিতে পারতা না, এবার আমি আল্লাহর হুকুম ঘরেও রাখতে না, এবার চোখেও দেখতে দিব না, যাও মরুভূমিতে তোমার চোখের আড়ালে নিয়া রাইখা আসো, যাতে আর দেখতেও না পারো। আমি দেখতে চাই সন্তানের ভালোবাসা বড় না আমি আল্লাহর ভালোবাসা বড়। ইব্রাহিম বললেন রব্বুল আলামিন আমি প্রমাণ করে দেব মাওলা আপনার ভালোবাসাই বড়, রেখে আসলাম মরুভূমি। কার ভালোবাসা বড়? এরপরে আল্লাহ তাআলা কিছুদিন পরে বললেন ইব্রাহিম একবার তো ঘরে রাইখা দেখতে দিছিলাম, এরপরে কইছিলাম দূরে রাইখা আসো, তখন তো এতটুকু সান্ত্বনা ছিল, ফুত আমার আমার কাছে না থাকলে কিসে, বিদেশে হইলেও তো আছে তো, আরে কথা বলেন আছে তো, এতদূর তো সান্ত্বনা। আল্লাহ তাআলা বলেন এবার আর এটাও থাকতে দেব না, দেশেও না বিদেশেও না, নজরের সামনেও না নজরের আড়ালেও না, বরং জবাই কইরা আমারটা আমারে দিয়ে দাও, আমি দেখতে চাই কলিজায় আমার ভালোবাসা না ছেলের ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি জানেন না আমি আপনারে কেমন ভালোবাসি, আরে মাওলা আপনি কি বলেন, আপনার ভালোবাসার সামনে আমি হারিয়ে যাব ভাবছেন না? না না আমি তো সিদ্ধান্ত নিছি মাওলা আমি পরীক্ষায় পাস করবই, আপনার ভালোবাসা আমি উপরে রাখবই, এজন্য গর্দানে ছুরিও রাখছে, আল্লাহ আমি রাজি আপনার জন্য ছেলেকে জবাই করে দেব। কে বড়? কার ভালোবাসা বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়। আমেরিকা বড় না, কে বড়? রাশিয়া বড় না, ইটালি বড় না, লন্ডন বড় না, দুবাই বড় না, সৌদি আরব বড় না, বাহরাইন বড় না, কুয়েত বড় না, বিল্ডিং বড় না, স্ত্রী বড় না, ছেলে বড় না, নেতাগিরি বড় না, নেতা বড় না, আল্লাহর কসম আল্লাহু আকবার আল্লাহ বড়। কে বড়? কোন? আবার বলেন, আবার বলেন, আরো জোরে বলেন, জোরসে বলেন, জোর হলো না, আরো জোরে আল্লাহু আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার স্মরণই বড়। কার স্মরণ বড়? আল্লাহ বড়। আমার বাপ আমার ভাই আল্লাহ বড়, ছেলে বড় না মেয়ে বড় না, ছেলে যদি রোজগার করে না দেয় তাইলে আপনি বুড়াকালে না খাইয়া মরে যাবেন, আল্লাহর কসম বাপ এটা মিথ্যা কথা, এটা মিথ্যে কথা, না না আল্লাহ বড়। কে বড়? আপনার ছেলের রোজগারের চাইতেও আল্লাহ বড়, আপনার জামাই রোজগারের চাইতেও আল্লাহ বড়, আপনার নেতার সহযোগিতার চাইতেও আল্লাহ বড়। বড় কিনা বলেন? আল্লাহ বড়। এটা কলিজার মধ্যে বসান, কোথায়? কলিজায়। এটা মুখে বলেন, এজন্যই আল্লাহ তাআলা নামাজের মধ্যে বারবার এই সবক বলায়, আল্লাহ বারবার বলে বান্দা দাঁড়িয়েছো না বলো তো আল্লাহু আকবার, এবার আল্লাহ বলে বান্দা উপর হইবা তাইলেও বলো আল্লাহু আকবার, আল্লাহ বলে বান্দা এবার বুঝি সেজদা দিবা
এবারেও বলো আল্লাহু আকবার, উঠতে বলো আমি বড়, উপর হইতে বলো আমি বড়, শুয়ে গিয়েও বলো আমি বড়। কে বড়? আবার বলেন আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে হেদায়েত দিয়েছি, আমি যে তোমাকে ঈমান দিয়েছি, আমি যে তোমাকে কালেমা দিয়েছি, এর বিনিময়ে তুমি আমি আল্লাহর তাকবীর বলো, আল্লাহু আকবার। যুবকরা বলো, ছেলেরা তোমরা বলো আল্লাহু আকবার। শোনো নাই ছেলেরা, 130 কোটি হিন্দুর দেশে, কাফের আর বেঈমানের দেশে 130 কোটি হিন্দুকে চ্যালেঞ্জ করে ইমানদারের এক বোন, মুসলমানের এক মেয়ে গোটা ভারতকে চ্যালেঞ্জ করে আওয়াজ করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বোরখাওয়ালা মেয়ে সেদিন ইন্ডিয়ায় বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে শোন আমার নাম বলবি না, না আমি বড় বলবি না। তা আল্লাহ বলে ওই মেয়েটা যখন বলছে, এবার হিন্দু যত সাংবাদিক ইন্ডিয়ার পুরুষ কিংবা মহিলা তারাও সংবাদের মধ্যে কইছে যে ওই মুস্কান নামের মেয়েটা কইছে আল্লাহু আকবার। ইন্ডিয়ার, আমেরিকার, ইউরোপের, লন্ডনের, ইটালির, পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান সাংবাদকর্মী এরাও বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছে যা সবার জবানে খোলাই দিলাম, কইতি না ক, অন ক, খবর হিসাবে ক, বুঝেন নাই কথা। এই মেয়ের খবর এটা কইছে না সবাই, এই খবর এটাতে কইতে গিয়েতে এটাও কইছে আল্লাহ বড়, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন লিনাফতিনাহুম ফি, আরে আমি পরীক্ষা করি, পরীক্ষা দুনিয়া দিয়ে পরীক্ষা করি। ورزق ربك خير وابقى, এরপরে আল্লাহ তাআলা বলেন শোনো এই দুনিয়া এটা বড় না, ورزق ربك, আমার রব তোমার রব যেই রিজিক দেবে সেটাই খায়ের উত্তম, আবক সেটাই স্থায়ী, অর্থাৎ আখেরাতে যেই রিজিক মিলবে, জান্নাতে যেটা মিলবে এটাই হবে উত্তম, এটাই হবে স্থায়ী। কথা বলেন না, আজকে যাই দুনিয়ায় মিলে আপনাদের আমাদের, মনে করেন ভালো খান আর খারাপ খান, মনে করেন একেবারে পৃথিবীর সবচেয়ে সুন্দর গোস্ত মাছ খাইলেন, আর অথবা কেউ আলুর বত্তা ডাইল খাইলেন, যে যাই দুনিয়া খাইলেন এটার গন্তব্য, এটার ফলাফল বিরিয়ানির গন্তব্য আর আলুর বত্তার গন্তব্য কোথায়? উমা কয় না, কোথায় কোথায় মানে জমা হয় কোনায়? বিরিয়ানির ফলাফল টয়লেট, আলুর বত্তার ফলাফল টয়লেট, গরুর গোস্তের ফলাফল টয়লেট, এরপরে মুরগার গোস্তের ফলাফল কোথায়? টয়লেট। এটার শেষ পরিণতি বাথরুম, শেষ পরিণতি টয়লেট। এজন্য দুনিয়ার যা কিছু ভোগ করো এটার ফলাফল জমা হয় গিয়া বাথরুমে, টয়লেটে, বাথরুমে। আর সেজদা যেটা করবা, বন্দিগি যেটা করবা, গোলামি যেটা করবা, আল্লাহকে যেটা ডাকবা, তো এটার ফলাফল জমা হবে জান্নাত। কি ভাই জান্নাত কি বলেন না? শেষ কথা আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিসসালা, তাহলে কি বলল আল্লাহ? বলল দুনিয়ার দিকে তাকাইয়েন না, খুব বেশি সম্পদের দিকে তাকাইয়েন না, তাহলে কিসে কি করবেন? তো আল্লাহ দ্বিতীয় আয়াতে বলে দিছে ওয়ামুর আহলাকা বিসসালা, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে, আহলাকা পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের আদেশ করুন? এই কথাটা যত কোন বললেন যে আপনি আপনার পরিবারের জন্য দুনিয়ার চতুর্দিকে, আহারে তারার বিল্ডিং রে, আহ আহারে বিল্ডিং রে, আমরা কোহালে জানি জুট বনিয়ে রুম, আরে আরে গাড়ি রে,
জীবনে জানি এরূপ একটা গাড়ি চড়তে আর আরে না জানি মরে যাওয়ার লাগে কথা বুঝি এ এ আল্লাহ বলেন এগুলোর ফিকির করবেন না ফিকির করবেন কি ওয়ামুর আহলাকা বিসসালা আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন কিসের বলেন না ওয়াসতাবির আলাইহা এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন কে মজবুত থাকতে বলছে আল্লাহ বলছে আপনিও নামাজের কথা বলেন আর আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকেন অর্থাৎ নবী আপনি নবী দেখে চাইয়েন ওয়াজ দিয়া আবার উঠতে লাগেন না কথা বুঝেন না মানে আপনি সবাইরে বললেন এই তোমরা সবাই মসজিদে গিয়া নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিন্তু আপনি নবী বলে আমি তো নবী আমি কি আর তুঙ্গ মত নি কাজে আমি গড়ে হুত্যা থাই বা গড়ে ফরমু অসুবিধা নাই এটা আল্লাহ বলে নাই বলছে আপনি ওদেরকে নামাজের আদেশ করেন আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকেন অর্থাৎ বলবেনও আপনি আবার নিজে আমলও করবেন আপনি ঠিক কি না বলেন না এটা জিম্মাদে এটা জিম্মাদে এটা জিম্মাদে তাহলে বলেন তো আল্লাহ তাআলা দুনিয়ার পেরেশানি করতে কইছে বিবি বাচ্চার জন্য নাকি নামাজে বলেন না নামাজ মানে একটা বলছে মানে হলো ইবাদত তাহলে পরিবারের ব্যাপারে আল্লাহর আদেশ আপনি আপনার পরিবারের নামাজের ফিকির করেন নামাজের আদেশ করেন তাহলে এটাই আমি বলছি আল্লাহ বললেন সন্তানাদি বিবি বাচ্চার নামাজ রোজার ফিকির করো ইবাদতের বন্দিগির ফিকির করো এটার জন্য চেষ্টা করো আপনি কইলেন এটা আমার দায়িত্ব না বরং ভাত মাছ চাল ডাল ঘর বিল্ডিং দালান বিদেশ বিয়া এগুলো ব্যবস্থা করে দেওয়া এগুলো আমার দায়িত্ব নামাজ তারার নিজের রোজা তারার নিজের আল্লাহরে ডাকা তাগো নিজের এটা নিয়ে আল্লাহর কথা আরে বলেন না কথা শেষ বলেন না এটা নিয়ে আল্লাহর কথা তাইলে আপনারা উত্তর দেন আপনারা কমপক্ষে বলেন বাবা আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকা আল্লাহ তাআলা বলেন যদি বলো রিজিক দিবে কি আল্লাহ মানে আল্লাহ বলতেছে আর কি যে যদি বলো যদি সবাই নামাজ আমি যদি আমার বউ বাচ্চার সারা দিন রাত নামাজের চিন্তাই করি আখেরাতের চিন্তাই করি তো বাদ মিলবে কেমনে কথা বলেন না এটা একটা প্রশ্ন হইতে পারে কি না তো আল্লাহ বলে লা নাসআলুকা রিজকা তুমি এবং তোমার পরিবারের রিজিক খাদ্য খাবার আহার নিদ্রার ব্যবস্থা এটা আমি তোমার কাছে চাই না তুমি লাগবে না তুমি চিন্তা করো না নাহনু নারজুকুকা আমি আল্লাহই তোমার সকলকে রিজিক দেব খাওয়াবো আমি খাওয়াবে কে ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ তাআলা বলেন ধরেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া সর্বশেষ আল্লাহ বলে মনে রেখো আমার কথা মানে যে গুনাহ ছেড়ে দেয় যে নেক আমল করে যে তাকে বলে মুত্তাকি আর আখেরাতের পরিণাম জান্নাত শুধুই কেবল তার জন্য কার জন্য আল্লাহর কথা মানে যে গুনাহ ছেড়ে দেয় যে কোন হুকুম মানে যে তার জন্যই আখেরাতের জান্নাত তাহলে আমার কথা শেষ এবার আপনারটা আপনি ভাবেন আপনারটা আপনি ভাবেন প্রত্যেকেই নিজ নিজ জীবন নিয়ে ভাবেন যে আপনি করছেনটা কি করছেনটা কি আপনার জিম্মাদারিটা কি আপনার জিম্মাদারিটা অতএব আমাদের জিম্মাদারি আমার নিজের ইবাদত এবং আমার স্ত্রী ছেলে মেয়ে তাদের ইবাদতের ফিকির করা এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে মূল দায়িত্ব ঠিক কি না বলেন না আচ্ছা।